ভাই বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, মেথি শাকের পরোটা। মেথি শাকের পরোটা আমি কিভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন, প্লিজ দেখার সুযোগ করে দেবেন সবাইকে, প্লিজ প্লিজ। দেখেন আমার কত সুন্দর পরোটাগুলো হয়েছে, মেথি শাকের পরোটা। হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, ভালো আছেন? উমার চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম, প্রণাম জানাই আপনাদেরকে। একটা নতুন ধরনের আবার একটা আপনাদের কাছে রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো, দেখেন, শাকের শাকের হচ্ছে মেথি শাক, কী শাক বলো, এটা মেথি শাকের পরোটা করে দেখাবো আপনাদের। মেথি শাকের পরোটা আপনারা মেথি শাক নিশ্চয়ই খেয়েছেন, কিন্তু এইভাবে হয়তো খাননি। কিন্তু এইভাবে যদি না খেয়ে থাকেন, একবার বাড়িতে বানিয়ে খাবেন। মেথি শাকের পরোটা আমি কীভাবে প্রথম থেকে করি শেষ পর্যন্ত দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কীভাবে বানাই। আর যদি দেখে যদি যেকে ভালো লাগে, প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। মেথি শাক দিয়ে আমি পরোটা বানাবো। দেখেন, তার জন্য আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। 500 গ্রাম ময়দাতে দিয়ে আমি মেথি শাকটা মাখাবো। দেখেন আমি কীভাবে বানাই, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন বানাতে শুরু করি। দেখেন, চিনি নিয়ে নেবো স্বাদ মতন আমি পরোটার জন্য। মেথি শাক দিয়ে একটু মিষ্টি মিষ্টি লাগবে, একটু চিনিটা বেশি করেই দেবেন আপনারা, যাতে মিষ্টি মিষ্টি লাগে। লবণ স্বাদ মতন আর সাদা তেল, সাদা তেল দেবেন। এটাকে দিয়ে আগে ভালো করে আমি মিক্স করে নেবো, এটা ঝরঝরে করে নেবো ময়দাটা। দেখেন এইভাবে আমি মিক্স করে ঝরঝরে করে নেবো। চলুন মিক্স করে ঝরঝরে করে নিই আটাটা। ধর ময়দাটা আমার ঝরঝরে হয়ে গেছে, দেখছেন মুঠো মুঠো করা যাচ্ছে, দেখছেন কত সুন্দর মুঠো মুঠো হয়ে গেছে ময়দাটা। এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দেবো, অল্প করে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আদা কুচি দিয়ে দেবো, আদা কুচি, আর ওই মেথি শাক কুচা, কুচি কুচি করা মেথি শাক দিয়ে আমি মাখাবো। অল্প অল্প করে জলতে জলতে আমার মাখাতে হবে। আগে দেখি জলটা কেমন হচ্ছে, তারপরে জল দেবো। মাখানো তো কত দূর হচ্ছে দেখি, মেথি শাক দিয়ে জল লাগলে জল দেবো, না লাগলে দেওয়ার দরকার নেই, আর যদি লেগে থাকে তাহলে দিতে হবে, মনে হচ্ছে লাগবে। চলেন আর একটু শাকটা দিয়ে দিই, শাকগুলো সবইটাই লাগলো, সব শাকটাই লেগে গেলো আমার মেথি শাকটা। চলেন এখানে একটু একটু করে জল নমো দিয়ে মেথা মেখাতে থাকবো ময়দাটাকে, অল্প অল্প করে জল দে জল দে, আর বেশি জল দেবো না, লাগবে না বেশি জল। চলো এখন ময়দাটাও মাখা হয়ে গেছে, কত সুন্দর দেখছেন। এইটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো ময়দাটাকে, 10 মিনিট ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেবো। চলুন 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিই। দেখুন আর এটা আমার কত সুন্দর ইয়ে হয়েছে, আমি একটা মাছকে নিলাম, থালাটা নিলাম, এরকম করে মিশিয়ে নিলাম ভালো করে। এটা আমি লেচি কেটে নেবো খুব সুন্দর করে, এভাবে আমি গোল গোল করে লেচি কেটে নেবো। দেখুন এইভাবে গোল গোল করে পরোটা হবে, মোটা মোটা করে লেচি কেটে নেবো, এভাবে গোল গোল করে নেবো, দেখতে থাকুন আপনারা। চলুন দেখেন আমি এবার এইভাবে গোল গোল করে বেলে নেবো পরোটাটা, একটু ময়দা ছড়ে ছড়ে নেবো, ময়দা দিয়ে বেলতে হবে। এভাবে পরোটাগুলো আমি বেলে নেবো গোল গোল করে, দেখতে পাচ্ছেন। ময়দা দিয়ে ময়দা দিয়ে বেলতে হবে, দেখেন কত সুন্দর বেলা হলো, দেখেন গোল গোল করে। এইভাবে সব পরোটাগুলো আমি বেলে নিই, দেখুন আমার পরোটাগুলো সব বেলা হচ্ছে। এভাবে আমি
সব পরোটাগুলো বেলে নেব। দেখুন পরোটাগুলো বেলতে থাকলাম আমি এইভাবে। এবার চলেন তাওয়াটা গরম করে নিই। দেখছেন পরোটাগুলো আমার বেলা হলো, চলেন তাওয়াটা এবার গরম করে নিই। গ্যাসটাকে জ্বালিয়ে দেবো এবারে। গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম, তাওয়াটা জ্বালিয়ে দিলাম, তাওয়াটা আমি গরম করে নেবো। চলুন তাওয়াটা গরম করে নিই। দেখেন তাওয়াটা আমার গরম হয়ে গেছে, আমি হালকা করে সাদা তেল দিয়ে দেবো, হালকা সামান্য। এখন হালকা সামান্য তেল দিয়ে দিলাম, তাওয়াটা গরম করে নেবো আমি ভালো করে তেলটা সাথে। যখন দিয়ে তেলটাকে দিয়ে দিলাম চারিদিকে, দেখেন গ্যাসটাকে আমার তাওয়াটা আমার গরম হয়ে গেছে। আমি রুটিটা ময়দার এই বেলাটা দিয়ে দেবো, পরোটাটাকে আস্তে আস্তে করে এক পিট করে করে হাত দিয়ে হালকা হালকা করে আঁচ দিয়ে ছেঁকে নেবো। এইভাবে সাঁতে থাকতে হবে, হালকা করে আঁচ দিয়ে আঁচ দিয়ে। প্রথমে হালকা তেল দিতে হবে, তারপরে একটু তেলটাকে বেশি করে দিতে হবে আপনাদের। দেখেন হালকা করে তেল দিয়েছিলাম আমি প্রথমে। দেখেন এবার একটু তেল বেশি করে দিয়ে দিলাম, দেখবেন এবার ফুলবে কত সুন্দর জিনিসটাকে। দেখেন কত সুন্দর হয়ে এসে দেখছে ফুলা ফুলা। হালকা করে আঁচ দিয়ে আঁচ দিয়ে করতে হবে, যাতে স্বাদটা স্বাদটাও ভালো ভাজা হয়। পরোটাগুলো এইভাবে ভেজে নেবেন, হয়ে গেল। আর একটা দেব হালকা করে আঁচ দিয়ে আঁচ দিয়ে ভাজতে হবে। চলুন হালকা করে আঁচ দিয়ে আঁচ দিয়ে ভাজতে থাকুন পরোটাগুলো। এইভাবে আমি সব পরোটাগুলো করে নেবো। দেখেন বন্ধুরা আমার মেথি শাকের পরোটা করা হয়ে গেছে, দেখছেন কত সুন্দর সবগুলোই করে নিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে পরোটাটা। যদি আপনাদের মেথি শাকের পরোটা ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন, আর কমেন্টও জানাবেন কেমন হয়েছে। আর বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার প্লিজ প্লিজ প্লিজ।